প্রিয় দ্বাদশ শ্রেণীর বন্ধুরা, ফরিউ শিভম কল্যাণ চ্যানেলে আমি কল্যাণ তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটির উপস্থাপনা তোমরা থাম্বনেলটি দেখে বুঝতেই পারছ। তোমাদের অনেকে কমেন্ট করেছিলে যে ইতিহাসে কয়েকটি প্রশ্নের উত্তর তোমাদের একটু সমস্যা হচ্ছে, তো এবিটিএ টেস্ট পেপারে রয়েছে বেশ কয়েকটি পেজে এবং প্রশ্নটি আমার সাজেশনেও দেওয়া রয়েছে যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের কারণ ও বিস্তারের সংক্ষিপ্ত পরিচয় দাও। তো প্রশ্নটি দুটি প্রশ্নকে একসাথে কোলাজ করে দেওয়া রয়েছে, তো এই প্রশ্নটির উত্তর আমি তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি। তোমরা ধীরে ধীরে ভিডিওটি দেখে নাও, খুব অল্প সময়ের মধ্যে চাইলে ভিডিওটি নোট ডাউন করে নিতে পারো তোমাদের খাতায় নোটটি যদি দরকার হয়ে থাকে। চলো তবে আলোচনাটি শুরু করা যাক। প্রশ্নটি কি কেমন না, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের কারণ ও তার বিস্তারের পরিচয় দিয়ে হন। চলো তবে উত্তরটি দেখে নি। প্রথম পয়েন্ট করবে এ দিয়ে, যেহেতু তোমাদের জানতে চাওয়া আছে, দেখো ভালো করে প্রশ্নটা, যে চারটে পার্ট রয়েছে, আদিবাসী সম্প্রদায় আর দলিত সম্প্রদায়, তাদের দুটো আন্দোলন আলাদা, সেটার কারণ আর সেটার বিস্তার, অর্থাৎ চারটে পার্ট, যে আদিবাসী সম্প্রদায়ের আন্দোলনের কারণ তার বিস্তার আর দলিত সম্প্রদায়ের আন্দোলনের কারণ তার বিস্তার, টোটাল চারটে পার্টে তোমাকে আলোচনা করতে হবে। তাই এ নম্বরে ভারতে আদিবাসী সম্প্রদায়ের পরিচিতি। ভারতের আদিবাসী জনগণ প্রাথমিকভাবে আদিম মানুষ, পাহাড়ি জনগোষ্ঠী, উপজাতি প্রভৃতি নানান নামে পরিচিত। কোনো একটি এলাকায় অনুপ্রবেশকারীরা আসার আগে সেখানকার নিজস্ব সংস্কৃতি, রীতিনীতি ও মূল্যবোধ সম্পন্ন জনগোষ্ঠী যারা পরবর্তীকালে সমাজে সংখ্যালঘু হিসাবে বাস করে তারা আদিবাসী নামে পরিচিত। সাঁওতাল, কোল, ভিল, মুন্ডা, ওরাও, হো, ভূমিজ, খন্দ, গোন্ড, ঠিক আছে, নাগরা প্রভৃতি আদিবাসী সম্প্রদায় প্রকৃতির কোলে বসবাস করত এবং প্রাকৃতিক সম্পদ আহরণ করে জীবিকা নির্বাহ করত। পরবর্তীকালে ব্রিটিশ সরকার জমিদার ও মহাজনদের তীব্র শোষণের শিকার হয়ে তারা প্রতিবাদে গর্জে ওঠে। এবার তোমাদের প্রথম প্রশ্নের পাঠের প্রথম অংশটা, যে আদিবাসী সম্প্রদায়ের আন্দোলনের কারণ, এক নম্বর পয়েন্ট করবে কর আরোপ। আদিবাসীরা ব্রিটিশ আমলে তথাকথিত সভ্য সংস্কৃতি সংস্পর্শে আসতে শুরু করলেও তাদের সমাজ ও সংস্কৃতির পরিবর্তন ঘটতে থাকে। ব্রিটিশ সরকার 19 শতকে আদিবাসী সম্প্রদায় সরকারের আইন, শাসন ও বিচার ব্যবস্থার আওতায় আনে। ভূমি বন্দোবস্ত করে সরকার আদিবাসীদের জমির ওপর কর আরোপ করে ও আদিবাসী কৃষকদের কাছ থেকে কর আদায় তীব্র নির্যাতন চালায়। পরের পয়েন্ট, দিকুদের ভূমিকা। আদিবাসীরা এই মধ্যস্বত্বভোগী বহিরাগতদের দিকু বলত। দিকুরা আদিবাসীদের সঙ্গে নানাভাবে প্রতারণা ও শোষণ চালাত। 3 নম্বর পয়েন্ট, অরণ্যের অধিকার। আদিবাসীরা পাহাড় ও মালভূমির অরণ্যাঞ্চলে ঝুম চাষ করে খাদ্য উৎপাদন করত এবং অরণ্য থেকে বিভিন্ন সম্পদ আহরণ করত। কিন্তু ব্রিটিশ সরকার 1867 খ্রিস্টাব্দে সংরক্ষিত অরণ্যাঞ্চলে ঝুম চাষ নিষিদ্ধ করে এবং অরণ্য সম্পদের ওপর সরকারের একচেটিয়া অধিকার প্রতিষ্ঠা করে। 4 নম্বর পয়েন্ট লিখবে সামাজিক আগ্রাসন। ব্রিটিশ শাসনকালে ভারতে আদিবাসী সম্প্রদায় বিভিন্ন সামাজিক আগ্রাসনের শিকার হয়। খ্রিস্টান মিশনারিরা আদিবাসীদের মধ্যে শিক্ষার প্রসারের পাশাপাশি তাদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করতে থাকে। নতুন পাশ্চাত্য খ্রিস্টান সংস্কৃতির প্রভাবে আদিবাসীদের ঐতিহ্যবাদী সংস্কৃতি আক্রান্ত হয়। পরে এটা গেল তোমাদের আদিবাসীদের যে সম্প্রদায় তাদের যে আন্দোলন বা বিদ্রোহের কারণ। এবার দলিত সম্প্রদায়ের পরিচিতি দেবো, তাদের আন্দোলনের কারণ বলবো। এটা তোমরা এমনও করতে পারো যে আদিবাসী সম্প্রদায় হয়ে গেল, তারপর তার বিস্তারটা বলতে পারতে। তো আমি যেহেতু কোশ্চেন অনুযায়ী বলছি যে কোশ্চেনে দুটি সম্প্রদায়ের আন্দোলনের কারণ আর তারপরে বিস্তার চাওয়া হয়েছে, তাই দুটি সম্প্রদায়ের আন্দোলনের কারণ ফার্স্টে বলে নিচ্ছি। তো বি পয়েন্টে দেবে ভারতে দলিত সম্প্রদায়ের পরিচিতি। জন্ম ও পেশাগত দিক থেকে বৈষম্য ও বঞ্চনার শিকার হয়ে যেসব মানুষেরা তাদের সাধারণভাবে দলিত নামে পরিচিত। দলিত শব্দের বাংলা অর্থ হলো দমিত, শোষিত বা দর্মিত, পদদলিত। দলিতদের মধ্যে অন্যতম কয়েকটি গোষ্ঠী হলো চর্মকার, মালাকার, কামার, কুমোর, জেলে, কোল, ডোম, মুচি, মালো, সবর প্রভৃতি সম্প্রদায়। সাম্প্রদায়িক দলিত সম্প্রদায়ের আন্দোলনের কারণ বলে পয়েন্ট করে নেবে, দিয়ে লিখবে এবার 1 নম্বর পয়েন্ট, অবহেলা শিক্ষা। শিক্ষা সংস্কৃতিতে পিছিয়ে থাকা গ্রামগঞ্জের দলিত মানুষদের সংস্কৃত ও ইংরেজি ভাষা জানত না বলে তারা নিজেদের কথ্য ভাষায় ভাবের আদান প্রদান করত। উচ্চবর্ণের মানুষ দলিতদের এই কথ্য ভাষাকে খুবই অবজ্ঞা করে চোখে দেখত। ব্রাহ্মণরা দক্ষিণ ভারতে তামিল ভাষাকে যথেষ্ট ঘৃণার চোখে দেখত।
দুই নম্বর পয়েন্ট কংগ্রেসের দৃষ্টিভঙ্গি। জাতীয় কংগ্রেসে উচ্চ বর্ণের নেতাদের প্রাধান্য ছিল, তারা অনেকেই জাতিভেদ প্রথার সমর্থক ছিল। কংগ্রেস নেতাদের এরূপ মনোভাবের ফলে দলিতদের সঙ্গে কংগ্রেসের দূরত্ব বাড়তে থাকে এবং তারা ক্রমে কংগ্রেসের বিপরীত দৃষ্টিভঙ্গি চেষ্টার সক্রিয় চেষ্টা চালায়। অবশ্য মহাত্মা গান্ধী হরিজন আন্দোলন শুরু করে কংগ্রেসের প্রতি দলিতদের আকৃষ্ট করার চেষ্টা করেন, কিন্তু গান্ধীজির সাবধানী উদ্যোগ দলিতদের সন্তুষ্ট করতে পারেনি। পরের পয়েন্ট, উচ্চ বর্ণের শোষণ। এই সময় তারা উচ্চ বর্ণের নানান শোষণ ও অত্যাচারের শিকার হয়, তাই দলিতদের কাছে ইংরেজ বিরোধিতার চেয়ে নিজেদের সামাজিক মর্যাদা লাভের বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ ছিল। এটা হয়ে গেল তোমাদের তাহলে প্রথম দুটো পার্ট, যে দলিত আর আদিবাসী দুটো সম্প্রদায়ের আন্দোলন কেন করেছিল সেটা। এবার তাহলে আদিবাসী আন্দোলনের বিস্তার পয়েন্টটা, অর্থাৎ তিন নম্বর পয়েন্টটা আমরা যাবো, সি, আদিবাসী সম্প্রদায়ের আন্দোলনের বিস্তার। চুয়ার বিদ্রোহ। 1768 খ্রিস্টাব্দ নাগাদ মেদিনীপুর বাঁকুড়া জেলার বিস্তীর্ণ অঞ্চলে ঘাটশিলার জমিদার তথা ধলভূমের রাজা জগন্নাথ সিংয়ের নেতৃত্বে চুয়ার নামক উপজাতি সম্প্রদায় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। পরে দুই নম্বর, কোল বিদ্রোহ। 1832 খ্রিস্টাব্দে বিহারের ছোটনাগপুর অঞ্চলে কোল উপজাতি বুদ্ধ ভগত, জুয়া ভগত, সুই মুন্ডা প্রমুখ নেতার নেতৃত্বে অত্যাচারী মহাজন অভিজিৎ জমিদার ও ইংরেজদের কর্মচারীর বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে। সাঁওতাল বিদ্রোহ। 1855 খ্রিস্টাব্দে ছোটনাগপুর, মানভূম, বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর প্রভৃতি অঞ্চলে বসবাসকারী সাঁওতাল উপজাতি জমিদার ও ব্রিটিশ কর্মচারীদের বিরুদ্ধে সিধু, কানু, চাঁদ, ভৈরব প্রমুখ সাঁওতাল নেতারা নেতৃত্বে বিদ্রোহী হয়ে ওঠে, নেতাদের নেতৃত্বে। পরে এবার প্যারা করে নেবে, দেখো বিস্তার বলেছে, তোমাকে তো 8 মার্কসের মধ্যে তোমাকে তো সমস্ত উত্তরটা রিপ্রেজেন্ট করতে হবে, তাই সমস্ত বিষয়টাকে যত সংক্ষেপের মধ্যে তুমি প্রেজেন্ট করতে পারো। তো প্যারা চেঞ্জ করে নিয়ে লিখবে। এছাড়া অন্যান্য আদিবাসী বিদ্রোহগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল খাসি বিদ্রোহ, ভিল বিদ্রোহ, জাট বিদ্রোহ, কোল বিদ্রোহ, ভূমিজ বিদ্রোহ, নাগা বিদ্রোহ, খন্দ বিদ্রোহ প্রভৃতি। এবার আমরা দেখব দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিস্তার। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাদের সাথে থেকো। তোমাদের এবিটিএ টেস্ট পেপারে প্রকাশিত ইতিহাস, ভূগোল, নিউট্রিশন, পলিটিক্যাল সায়েন্সের যে কোশ্চেন সেটগুলো রয়েছে এবিটিএ টেস্ট পেপারে, সেই সমস্তগুলো সলভ করে দেওয়া রয়েছে আমাদের চ্যানেলে বিভিন্ন ভিডিওর মাধ্যমে। সেই সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে পেয়ে যাবে, তাছাড়া উপরে এই মুহূর্তে যাই বাটন আসছে ওখান থেকেও দেখতে পারবে, আর এন্ড স্ক্রিন তো পেয়েই যাবে প্লেলিস্ট। আর বিভিন্ন বিষয়গুলি যেগুলোর আলোচনা করলাম সেই বিষয়গুলির লাস্ট মিনিট সাজেশনও আমাদের চ্যানেলে প্রকাশিত হয়েছে, সেগুলো চাইলেও তোমরা দেখে নিতে পারো, আমাদের এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে প্লেলিস্টটি। চলো তবে আলোচনার পরবর্তী অংশে যাওয়া যাক। দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিস্তারের পয়েন্টে, এখানে যেহেতু আমাদের তিনটে পার্ট হয়ে গেল, এবার 4 নম্বর পার্ট, অর্থাৎ ডি, দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিস্তার। 1 নম্বর পয়েন্ট করবে বাংলায় দলিত সক্রিয়তা। 19 শতকে বাংলায় দলিত তমশূদ্র সম্প্রদায় ব্রাহ্মণ্য আধিপত্য ও শোষণের বিরুদ্ধে সবর হয়। প্রথম দিকে মতুয়া ধর্মের প্রবর্তক হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুর এবং পরবর্তীকালে প্রমোদ রঞ্জন ঠাকুর, যোগেন্দ্রনাথ মণ্ডল প্রমুখ দলিত নেতা উচ্চবর্ণের হিন্দুদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। 1901 খ্রিস্টাব্দে আদমশুমারিতে উত্তরবঙ্গের রাজবংশী ও কোচদের তপশিলী উপজাতি ভুক্ত করলে এর বিরুদ্ধে তারা সামাজিক আন্দোলন শুরু করে। এবার 2 নম্বর পয়েন্টে লিখবে শ্রী নারায়ণ গুরুর আন্দোলন। কেরালার এজাভা নামক দলিত সম্প্রদায়ের নেতা শ্রী নারায়ণ গুরু দলিত শ্রেণীর সামাজিক মর্যাদা আদায়ের লক্ষ্যে আন্দোলন গড়ে তোলেন। দলিত হিন্দুরা যাতে অবাধে মন্দিরে প্রবেশ করতে পারে সে উদ্দেশ্যে তিনি বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেন। তার উদ্যোগে ভাইকম মন্দিরে দলিতদের প্রবেশের অধিকার স্বীকৃত হয়। 3 নম্বর পয়েন্টে লিখবে জাস্টিস পার্টির আন্দোলন। টি এস নায়ার, পি চেট্টি প্রমুখের নেতৃত্বে মাদ্রাসে 1917 খ্রিস্টাব্দে জাস্টিস পার্টি প্রতিষ্ঠিত হয়। এই পার্টি অব্রাহ্মণদের জন্য পৃথক নির্বাচনের দাবি জানায়। তাদের দাবির ভিত্তিতে মন্টেগু চেমসফোর্ড আইনে মাদ্রাজ আইন পরিষদে 28টি আসন দলিত প্রতিনিধিদের জন্য সংরক্ষিত হয়। 4 নম্বর পয়েন্টে লিখবে রামস্বামী নাইকারের আন্দোলন। জাস্টিস পার্টির প্রভাব হ্রাস পাওয়ার পরবর্তীকালে দক্ষিণ ভারতে ইভি রামস্বামী নাইকারের নেতৃত্বে দলিত আন্দোলনের নতুন পথে পরিচালিত হয়। তার নেতৃত্বে গড়ে ওঠা এই আন্দোলন আত্মসম্মান আন্দোলন নামে পরিচিত। তো বন্ধুরা, তোমাদের আলোচনাটি এখানে শেষ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাদের সাথে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর কোনো অসুবিধা হলে কমেন্ট করতে পারো, আমি তোমাদের সামনে এমন ছোট্ট ছোট্ট করে ভিডিও, তোমাদের কোনো বড় প্রশ্নের সমস্যা থাকলে বলো, আমি তোমাদের সামনে সেগুলি উপস্থাপন করার চেষ্টা করব। আজ তবে এই পর্যন্ত।